আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছে খাবার হলুদ ব্যবহার করলে কি হয়। আজকের এই ভিডিওতে হলুদ গুঁড়োর চারটি গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদেরকে দেখাবো যা আপনি কখনোই দেখেননি, এবং যারা ছাদ বাগান করেন বা মাটিতে বা ছাদে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এই সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করে আমরা চাইলে আমাদের শখের গাছগুলোকে বিভিন্ন রকম সমস্যার হাত থেকে খুব সহজেই রক্ষা করতে পারবো। তো এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ চারটি সহজ টিপস এই ভিডিওতে শেয়ার করব। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথম টিপস, আমরা অনেকেই দেখি আমাদের বিভিন্ন রকম গাছের পাতা এরকম কুঁকড়ে যায়, লাউ গাছ হতে পারে, করলা গাছ হতে পারে বা যে কোনো ফুল ফল গাছ হতে পারে, এবং ছিদ্রকারী পোকাতে গাছের পাতাগুলোকে ছিদ্র করে দেয়। তো এই ধরনের সমস্যা আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করে কিভাবে খুব সহজেই দূর করব চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদেরকে এরকম একটি পাত্র নিয়ে নিতে হবে, এবং আমরা এখানে নিয়ে নিব ছাই। আমরা ছাই সংগ্রহ করে নিব কিছুটা পরিমাণে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছাই নিয়ে নিচ্ছি, আমাদের যতটা পরিমাণ বা যে হিসাবে গাছ আছে সেই পরিমাণে আমরা ছাই নিয়ে নেব। তো আমি এখানে 4 চামচ মতো ছাই নিয়ে নিলাম, এবং এর সাথে আমরা নিব আরও 2 চামচ মতো এই হলুদ গুঁড়ো। নিয়ে নেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে একটি মিশ্রণ তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই মিশ্রণটি তৈরি করছি, একেবারে সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমাদের যে যে ধরনের গাছে পোকামাকড়ের সংক্রমণ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে যে ছোট অবস্থায় লাউ পচে যায় বা করলা পচে যায় এবং মিষ্টি কুমড়ো পচে যায়, সেই ধরনের গাছে আমরা এইভাবে এই উপাদানটাকে ছড়িয়ে দিব। তাহলে দেখব আমাদের গাছ থেকে পোকামাকড় খুব সহজেই দূর হবে, এবং যে পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা এই গাছগুলো বা ফাঙ্গাসের কারণে এগুলো কিন্তু খুব সহজেই দূর হবে, আপনারা এই কথাটি মনে রাখবেন। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন রকম ফুল এবং ফল গাছের পাতা এরকম হলুদ হয়ে যায়, এবং গোলাপ গাছে দেখা যায় যে কালো কালো এক ধরনের জাপ পোকা, এছাড়াও আরও বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। এছাড়াও আমাদের বিভিন্ন রকম গাছে অতিরিক্ত মিলিবাগ এবং আরও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। তো এগুলোও আমরা খুব সহজেই এই সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করে কিভাবে দূর করব চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 লিটার জলের একটি দ্রবণ তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি করেও করতে পারেন। তো এখানে আমরা 1 চামচ মতো নিব হলুদ গুঁড়ো 1 লিটার জলের ক্ষেত্রে, এবং আমাদের সংগ্রহে যদি খাবার সোডা থাকে তাহলে কিন্তু ভালো হয়। তো আমাদের সকলের বাড়িতেই কম বেশি থাকে খাবার সোডা, আমরা এটাও নিয়ে নেব 1 চামচ মতো। এটা 1 চামচ মতো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে এই মিশ্রণটিকে গুলে নিব, তবে এটা সরাসরি গাছে আমরা ব্যবহার করব না। এবং এখানে আমরা 2-4 ফোঁটা মতো হ্যান্ড ওয়াশ নিব, হ্যান্ড ওয়াশও আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে। তারপর এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব, যাতে ভালোভাবে মিক্স হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, তা না হলে কিন্তু ভালো কাজ হবে না। ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমরা সরাসরি স্প্রেয়ারে ভরবো না, এই কথাটি মনে রাখবেন, তা না হলে কিন্তু আমাদের স্প্রে মেশিনটি খারাপ হয়ে যেতে পারে। তাই আর এটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নিব, তাহলে কিন্তু ভালো কাজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পর এই স্প্রেয়ারের মুখটাকে লাগিয়ে নিব, এবং আমরা এটাকে বিকেলবেলা আমাদের যে ধরনের গাছে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই ধরনের গাছে সুন্দরভাবে স্প্রে করে দিব। তাহলে দেখব আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ এবং সতেজ থাকবে, এবং যদি ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে সেগুলো কিন্তু খুব সহজেই দূর হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার প্রত্যেকটা গাছ কিন্তু একেবারে সবুজ ও সতেজ হয়ে আছে, এবং মিলিবাগ যদি দেখা যায় তো মিলিবাগের ওপরেও আমরা 5-7 দিন অন্তর অন্তর যদি এইভাবে স্প্রে করে দিই তাহলে দেখব মিলিবাগও খুব সহজেই দূর হবে। তো চলুন এবার 3 নম্বর যে পদ্ধতি সেটা দেখে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় আমাদের গাছে বিভিন্ন রকমের পিঁপড়ে, এছাড়াও টবের মাটিতে অতিরিক্ত কেঁচো, কেন্ন এবং বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়। এগুলোও কিন্তু খুব সহজেই আমরা এই হলুদ গুঁড়ো ব্যবহার করে দূর করতে পারবো। তার জন্য নিতে হবে আমাদেরকে এই 1 চামচ থেকে 2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ থেকে 2 চামচ মতো খাবার সোডা। এই দুটো সমপরিমাণে নিয়ে আমরা সুন্দরভাবে একটি মিশ্রণ তৈরি করব। খাবার সোডা দিলে এটার কিন্তু পাওয়ারটা বেড়ে যায়, আমরা শুধু হলুদ গুঁড়ো ব্যবহার করলেও কাজ হবে এই কথাটি মনে রাখবেন, তবে খাবার সোডা দিলে আরও দ্রুত কাজ হবে, তাই খাবার সোডা দেওয়া উত্তম। তারপর যেখানে আমরা পিঁপড়ে দেখব সেখানে যদি এটা ছড়িয়ে দিই তাহলে দেখবেন একেবারে ম্যাজিকের মতো কাজ হবে, এবং খুব সহজে এই পিঁপড়েগুলো গাছ থেকে
পালিয়ে যাবে। এবং আমাদের টবের মাটিতে যদি কেঁচো, কেন্ন এবং অতিরিক্ত কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, তাহলে আমরা সেই মাটিতে এভাবে সুন্দরভাবে এই দ্রবণটাকে ছড়িয়ে দিব। তাহলে দেখব কেঁচো, কেন্ন, পিঁপড়ে এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ হবে না। এবং অনেক সময় দেখা যায় বর্ষার সময় বা বিভিন্ন সময়ে আমাদের গাছের মাটির নিচে বা টবের নিচে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। আমরা যদি এইভাবে উপাদানটা ছড়িয়ে দিই তাহলেও কিন্তু খুব সহজেই দূর হবে। চার নম্বরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, আমরা বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছ কাটিং করার পর দেখা যায় ডালগুলো এইভাবে শুকিয়ে যায়। বিশেষ করে গোলাপ গাছে এই সমস্যা বেশি হয়। তো এটা এই সমস্যাটা কিন্তু হবে না আমরা যদি সঠিকভাবে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারি। তো কীভাবে আমরা এই সমস্যাটা দূর করবো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, শুকনো ডালটাকে সুন্দরভাবে আমাদেরকে কেটে দিতে হবে। বা কাটিং করার পরে আমরা এগুলোতে যদি একটা হলুদ গুঁড়োর পেস্ট করে লাগিয়ে দিতে পারি, আমরা এক চামচ মতো নিব হলুদ গুঁড়ো এবং এখানে কিছুটা পরিমাণে জল দিব এবং সুন্দরভাবে এটাকে আমরা মিক্স করে নিব। এবং একটি পেস্ট তৈরি করে যে জায়গাগুলো আমরা কাটিং করেছি সেই জায়গাগুলোতে আমরা সুন্দরভাবে এই হলুদ গুঁড়োটাকে কী করব লাগিয়ে দিব। তাহলে দেখব সেই জায়গা থেকে ফাঙ্গাসের আক্রমণ হবে না বা সেই জায়গাটা শুকিয়ে যাবে না। এবং অনেক সময় দেখা যায় শুকোতে শুকোতে আমাদের গোলাপ গাছগুলো মারা যায়। তাই আমরা যদি এইভাবে হলুদ গুঁড়ো লাগিয়ে দিই তাহলে এই সমস্যা কিন্তু আমাদের কোনো গাছেই দেখা যাবে না। আমরা যে কোনো গাছে কাটিং করার পরে এইভাবে হলুদ গুঁড়ো লাগাতে পারি। তো আমরা যদি এইভাবে হলুদ গুঁড়ো আমাদের সব ধরনের গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছকেই আমরা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে বাঁচাতে পারবো। তো এরপরেও হলুদ গুঁড়ো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ক্রিয়েটিভস ফেসবুক গ্রুপে। আমাদের গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।